হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি। আমি দেবস্মিতা, চলে এসেছি আমার ব্লগ নিয়ে, ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি খুব কম সময়ের জন্য আজকে ব্লগ করতে চলেছি, বিকজ তোমরা অনেকে জানো আমার হাতের কন্ডিশন। আমি জানি না যে এটা সম্পূর্ণভাবে ভেঙেছে না কি অবস্থায় আছে, কারণ ডাক্তার নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। নিশ্চয়ই পরে আমরা জানতে পারবো কি হয়েছে। যাই হোক, খুব ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আজকে আমরা দীপাবলি সেলিব্রেট করছি। আর দেখো আমার সাথে কে কে আছে। আমার ছোট্ট সোনামাকে অনেক কষ্ট করে সাজিয়েছি, ও খুব চেষ্টা করছে যাতে ড্রেসটাকে ও ক্যারি করতে পারে। একটু আলোর দিকে আসো, তাহলে আমার সোনামাকে বোঝা যাবে। মাম্মা তোমার কেমন লাগছে? কেমন লাগছে বাবা? আচ্ছা আচ্ছা, আর আর কি কি শিখেছো তুমি? টাটাটা শিখেছো না? টাটা কেমন করে করে? টাটা একটু ও টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ড্রেসটা পরে ও ঘুরে বেড়াবার চেষ্টা করছে, বাট আমরা লেট হচ্ছি বলে ওকে একটু কষ্ট করতে হয়েছে। বাট আমার সুভদ্রা মা সব পারে। ওই যে টাটা করছে। আচ্ছা, আমরা কিন্তু একটা ওয়েলকাম নোট জানাচ্ছি, ঠিক আছে সকলকে? আর তোমার হেয়ার ব্যান্ডটা কেমন লাগছে পরে? আচ্ছা আচ্ছা, বাবাকে আদর করছে। এই ড্রেসটাও অন্নপ্রাশনের দিন পরেছিল, আজ অনেকদিন বাদে পরেছে। আর প্রিয়াঙ্কু আর আমার আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, আজকে আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তার মানে কিন্তু এই নয় যে সবসময় মনের দিক থেকেও ম্যাচিং ম্যাচিং, এটা ভাবার কোনো দরকার নেই। আমরা মোটেই মনের দিক থেকে কখনোই ম্যাচিং ম্যাচিং ছিলাম না, আজও নই। আমার ড্রেসটা হয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে। আমি আমার ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে দিই। এই আমাদের বাড়ির সিংহাসন। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা আমার শ্বশুর মশাই নিজে পছন্দ করে বাঁধিয়ে দিয়ে গেছিলেন। খুব সুন্দরভাবে উনি এই ঠাকুরের ফটোটা বাঁধিয়ে দিয়ে গেছিলেন। মা দুর্গা, মা কালী আর তারাপীঠের মা সব রয়েছে। আর সিংহাসনটাও উনি পছন্দ করে করেছিলেন। তো আজ আমার শ্বশুর শাশুড়ি নেই ঠিকই, কিন্তু আছে, নিশ্চয়ই আছে, আমাদের মনের আত্মার মধ্যে রয়েছে। উপর থেকে ওনারা দেখছেন এবং আশীর্বাদ প্রতিনিয়ত করে যাচ্ছেন বলে আজকে আমরা এই জায়গায় রয়েছি। আর এটা আমাদের কৃষ্ণ ঠাকুর, এটা আমার শাশুড়ির মার ছবি। উনি ভীষণ ভীষণ ভালো ছিলেন, মানে এত সিম্পল ছিলেন। আমাদের দুর্ভাগ্য যে উনি আমাদের সাথে আর বেশি দিন থাকতে পারলেন না। আচ্ছা, আমি একটু ঘরে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের পরিবারের লোকজনকে। এটা আমার শ্বশুরমশাইয়ের ছবি, এটা প্রিয়াঙ্কুর ঠাকুরদা ঠাকুমা আর পিসি ছোট্টবেলায় ছিলেন। আর এখানে ঠাকুমা গীতা পাঠ করছিলেন এক সময়, তো বাবা আর কি ছবি, বাবা মানে আমার শ্বশুরমশাই ছবিটি তুলেছিলেন। আচ্ছা, একটু দেখিয়ে দিই আমরা একটু বারান্দা একটু কিভাবে একটু আলো জ্বালিয়েছি। একটু আগেই সব করেছি, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, বাট কি করব, কুসুম মাকে নিয়ে আমার হাতটারও এরকম খুব প্রবলেম হয়েছে, শোন আমি একদম করতে পারছি না। প্রিয়াঙ্কই বেশিরভাগটা চেষ্টা করেছে, আমি জাস্ট ওকে সাপোর্ট দিয়েছি। সমস্ত জিনিসপত্র কেনা, লাইট লাগানো, জাস্ট আমি অল্প অল্প করে ওকে সাপোর্ট দিয়েছি। এটা আমার হাতের বানানো কিছু মানে গ্লাস মানে বটল পেন্টিং ছিল, তো আজকে আমি ভাবলাম কোনোদিন এগুলো করা হয় না, অ্যাকচুয়ালি লাগানো হয় না, সাজানো হয় না, তো আজকে আমি এগুলোকে লাগালাম। ভাবলাম এই সুযোগে যদি আমরা একটু আনন্দ করতে পারি। আমার কুসুমা চলে এসছে বারান্দায়, মারান্দা একটু বসে, মাম্মা একটু স্মাইল দাও। চ্যান চ্যান, আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এতটাই বোর্ডামের মধ্যে রয়েছি, মাঝে মাঝে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ছে, মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ছে, কারণ এত কড়াকড়ি বিধি নিষেধ। এবং সত্যি কথা বলতে পার্সোনালি আমি খুব এগুলোকে মেনে চলেছি, মানে কখনো এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়ির বাইরে যাওয়া, কারোর সাথে মেলামেশা করা,
কিচ্ছু কখনো করিনি, বিশেষত কুশু আমার জীবনে এসেছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে। তো আমি প্রথম কুশু আসার খবরও জানতে পেরেছি প্যান্ডেমিক সিচুয়েশনে, তারপরে ও হয়েছেও প্যান্ডেমিক সিচুয়েশনে এবং ও বড়ও করছে এরকম সিচুয়েশনে। একা হাতে আমি আর প্রিয়াঙ্ক মিলেই করছি, আমরা কখনো ওর দায়িত্ব কারোর সাথে ভাগাভাগি করিনি, ইনফ্যাক্ট ইন্টারেস্টেডই ছিলাম না, কারণ আমার কাছে মনে হয় সাবধানতাটা খুব দরকার। অনেক লড়াই চলছে, অনেক লড়াই চলেছে এবং চলবেও। তো শুভ দীপাবলির দিনে আমি খালি ভাবছি এটুকুনি যে পরিবেশকে সুন্দর রাখার যত্ন করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। কেন এই প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে, কারণ মানুষ নিশ্চয়ই পরিবেশের সাথে কিছু একটা অর্থে বিশ্বাসঘাতকতা করেছিল, যেটা সত্যি কথা বলতে যেটা পরিবেশ মানতে পারেননি। প্রকৃতি মা আমাদেরকে বোঝাবার জন্য বা শাস্তি দেওয়ার জন্যই হয়তো এই ভাইরাসকে পাঠিয়েছেন। এখনও হয়তো আমি দেখি কিছু মানুষ সচেতন একদম নন। আমি বাড়িতে আসলেও অনেক সময় আছে মাস্ক পরি, মানুষজনের সাথে ইন্টারাক্ট করার সময়, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, আমি নিজের কথা না ভাবি আমার পরবর্তী জেনারেশনের কথা ভাবতে হবে, কারণ ওই তো পৃথিবীকে সামনাসামনি আরও এগিয়ে নিয়ে যাবে। তো আজকের দিনে একটা মেসেজ চলছে, আমি অনেককেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, সেটা হয়েছে থাক শুধু আলো, শব্দ নয় ধোঁয়া নয় সবাই থাকুক ভালো। তো এই মেসেজটা আমার খুব ভালো লেগেছিল এবং আমি অনেককে এই মেসেজটা ফরওয়ার্ড করেছি। আমি সেটাই বলতে চাই, প্রত্যেকে আমরা প্রত্যেকের প্রতি যেন সংবেদনশীল হই, প্রকৃতি মা দেশ মাতৃকা এবং বিশ্ব মায়ের প্রতি যেন আমাদের সেই সম্মান জানাতে পারি এবং ভাবি যে আমরা কীভাবে পরিবেশকে সুস্থ সুন্দর রেখে আগামী প্রজন্মকে এই পৃথিবীর জন্য সুন্দর রেখে যেতে পারবো। কালী মায়ের পুজোর তো দীপাবলির অর্থ তো তাই হওয়া উচিত না, আলো মানে অন্ধকারকে গুছিয়ে দিই, খারাপ জিনিসকে নষ্ট করে দিই, বন্ধ করে দিই এবং যাতে আমরা ভালোভাবে একটা সাকসেসফুল ফিউচারকে দেখতে পারি। আমি কাউকে কিছু জ্ঞান দিচ্ছি না, কিন্তু এটা জাস্ট আমার মনের কথা, ঠিক আছে? তো দেখি এরপর কি হয়। আর আমার জাস্ট কিচ্ছু না, আমি আমার ডোরটা দেখাচ্ছি, এটা আমার মেন ডোর, প্রিয়াঙ্ক খুব পছন্দ করে, আমার খুব ইচ্ছা ছিল এরকম কিছু একটু হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা যেন হয়, তো প্রিয়াঙ্ক পছন্দ করে জাস্ট একটু আগে ও নিয়ে চলে এসেছে দুটো হ্যাঙ্গিং, বেশি কিছু করতে পারেনি। আমরা নেক্সট ইয়ারে নিশ্চয়ই কুশু একটু বড় হয়ে যাবে, আরও অনেক কিছু করব। আচ্ছা, এই উপলক্ষে আমি খুবই শ্রেজাতোর একটা ছোট্ট কবিতা বলতে চাই, আশা করি সকলের ভালো লাগবে, কারণ ওনার লেখনীর স্পর্শ, ওনার লেখনীর যে একটা অন্য মাত্রা রয়েছে না, সেটা সকলের মন ছুঁয়ে যায় বলেই আমার বিশ্বাস। নিজের গহনে যত আলো, আজই তো সুযোগ তাকে জ্বালো, ছিল যত অভিমান জমে, আজই যেন গলে যায় মোমে, যত ক্ষোভ রেখেছিলে পুষে, যেতে দাও মশালে ফানুসে, যদি না ভিতর থেকে জ্বলি তাহলে কিসের দীপাবলি। প্রিয়াঙ্ক এখন দশ মহাবিদ্যা স্তুতি করছে, মানে মা কালীর একটা বন্দনা ও পরিবেশন করবে। কুশুর ঠিক আছে, বাবা এখন পরিবেশন করবে, হ্যাঁ তুমি শোনো। মহামেঘ স্বরূপিণী মহাকালু বিলাসিনী, অনাদাপরা জিতাত উমাত কালী কালো হরায়ণ, তারাত যো স্বরূপিণী মোহিনী, জ্ঞান লোক বিকা সীমিত মত কালী কালো হরায়ণ, এসো মা সরসীবালা ঘুচাও তৃতাপ জ্বালা, সরসী সকতি রূপাত মত কালী কালো হরায়ণ, কোথা মা ভুবনেশ্বর
তবে শোভাবিনী শিবাতং ক্ষমাতং কালী কালহরায়ং। নমস্তে ভৈরবি ধীমা ত্রিভুবনে অনুপমা মহাবীর যাবীর শক্তি তমত কালী কালহরায়ং। বিকাশ বলয় রূপা বিপন্নেরে কর কৃপা ছিন্নমস্তা ভয় পুরিত অমত কালী কালহরায়ং। কাকধ্বজ রথ রূঢ়া ত্রিপুহরা শুভকরা মহাশক্তি ধূমা বতিত অমত কালী কালহরায়ং। আয় মা ভক্ত বৎসলা প্রসিদ্ধ সতি বগলা ঈশ্বরী পরমা কলাতং অমতং কালী কালহরায়ং। মাতঙ্গি মহেশ জায়া মোহনশীনিয় ভূতারোহারিণী জয়াতং অমতং কালী কালহরায়ং। তুমি রাজরাজেশ্বরী রাখো পুত্রে নাশয়রী কমলা কমলা লয়াতং অমতং কালী কালহরায়ং। ডাকিনী যোগিনী সঙ্গে আয় মা সমর রঙ্গে সংকট নাশিনী শিবাতং অমতং কালী কালহরায়ং। কিঙ্করে রক্লেশ জানি কৃপা করো ত্রিনয়নী দুর্গত হারিণী দুর্গত অমতং কালী কালহরায়ং। অমতং কালী কালহরায়ং। প্রিয়াঙ্কু এতক্ষণ দশমহাবিদ্যার স্তুতি বন্দনা করলো, আর আমি এখন করছি আত্মস্তোত্রম। আত্মস্তোত্রম ওম নমো আদ্যই শ্রীনুবশ প্রবক্ষামি আত্মস্তোত্রম মহাফলম ইয়া পঠিত সততং ভক্তা স এব বিষ্ণুবল্লভ মৃত্যুব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিত কালৌ যুগে অপুত্র লভতে পুত্রাং ত্রিপক্ষং শ্রবণং যদি দৌ বাসো বন্ধনা মুক্তি ত্রিবক্তং শ্রুতং যদি মৃতবৎসা জীববৎসা শশশনং শ্রবণং যদি নৌকায়াং সংকটে যুদ্ধা পঠনা জয়ন্মাপ্নুয়াং লিখিত্র স্থাপয়েত্তে গেতে নাগ্নি চৌর ভয়ং কচ্ছে রাজস্থানে জয়ি নিত্যাং প্রসন্ন সর্বদেবতা ওং রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবত্তা অম্বিকা বরুণালয়ে জুমালয়ে কাল রূপা কুবের ভবনে শুভা মহানন্দ অগ্নিকোণে চ বায়ু ব্যয় মৃকুপাহিনী নৈরিত্যম রক্তদন্তা চ ঐশানম শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহল দেব মাহিনী সুরসা চ মণি দ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা ঔর্যদেশ চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মহেশ্বরী দ্বারকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী
ক্ষুদাতাং সর্বভূতানাং বেলাতাং সাগরস্যচাং নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণস্য একাদশী পদাম। দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তমহী রাবণ ধ্বংসকারিণী। চণ্ড মুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মখিনী মধু কৈঠব ঘাতিনী। বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মখদা সদা অদ্যস্তবমিদং পুণ্যং যা পঠিত সততং নরাম। সর্বজর ভয় ন ক্ষয় সর্বব্যাধি বিনাশনম কোটি দীর্ঘ ফলং তস্য লভতে নাত্র সংশয়া। জয়া মে জাগ্রত পাতু বিজয়া প্রাপ্তু পৃষ্ঠতা নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গী সিংহ বাহিনী। শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমিরী শঙ্কিনী শিবা। চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদয়ী। নারীসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী। ইতি ব্রহ্মজা মলে ব্রহ্মদা নারদ সংবাদে আত্মাশ্রোতম সমাপ্তম। ওম নম অদ্বৈ ওম নম অদ্বৈ ওম নম অদ্বৈ। অনুষ্ঠান মোটামুটিভাবে শেষ হয়েছে, খুবই ছোট্ট প্রয়াস, বাট মনের দিক থেকে খুব চেষ্টা করেছি, কারণ ছোট্ট কুশু আমার, ওকে দেখাশোনা করে সব কিছু সামলে বিশেষত ওকে প্রায়োরিটি দিয়ে আমরা বেশি কিছু করে উঠতে পারছি না। স্পেশালি আমার এই হাতটা নিয়ে আমি মোটামুটি হ্যান্ডিক্যাপ্টের পর্যায়ে চলে গেছি, ডান হাতে সব কিছু করতে হচ্ছে, কিন্তু কি করব, একটা ফ্যামিলির পার্ট হিসাবে আমরা সকলে যে যার বেস্টটা চেষ্টা করেছি, আমাকে অনেকটা চেষ্টা করেছে, আমি যেটুকুনি পেরেছি সাপোর্ট করেছি। অবভিয়াসলি আমার কুসুমা সবসময় চেষ্টা করে যে এইসব অনুষ্ঠানে পার্টিসিপেট করে ও ওর বেস্টটা দিতে। তো দীপাবলির এই শুভক্ষণে আমি সকলকে আরেকবার দীপাবলির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বড়রা সকলে আমার প্রণাম নেবেন, আমাদের প্রণাম নেবেন, বিশেষত কুসুকে সবাই যারা জানেন বা ভালোবাসেন বা কাছে পেতে চান, এখনও পেয়ে উঠতে পারছেন না, তো তাদের জন্য স্পেশালি আমি বলছি যে ছোট্ট কুসু কিন্তু মনে প্রাণে আপনাদের নিশ্চয়ই ওর মধ্যে সেই জিনটা আছে, বা আমরা চেষ্টা করছি যাতে ও আপনাদেরকে সঠিকভাবে সম্মান জানাতে পারে। আর ছোটদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা, আর আমাদের বন্ধুদের জন্য তো রয়েছে বিগ হাগ। ঠিক আছে, যখন এই প্যান্ডেমিক সিচুয়েশানটা চলে যাবে তখন নিশ্চয়ই আমরা সেই আগের মতো মন খুলে জড়াজড়ি করতে পারবো, অনেকে অনেকের সাথে হাসি ঠাট্টা করতে পারবো, হ্যান্ডশেক করতে পারবো, এবং মন খুলে অনেকদিনের মধ্যে দেখা হলে নিশ্চয়ই একটা জমজমাট আড্ডা মারতে পারবো। বাট এখন তো ভার্চুয়ালি আমরা সবাইকে কানেক্টেড হতে হবে, তো আমরা সেই মজাটুকুই এখন আপাতত নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।